गोड़ी जीवन गोड़ी आज कोड़ी जीवन गोड़ी दारिद्र कोड़ी जाय संसार आनंदमय दारिद्र कोड़ी जाय संसार आनंदमय आज कोड़ी जीवन गोड़ी आज कोड़ी जीवन गोड़ी कर्महीन बेकार होए घरे बसे थाकबो ना दुख छवि आंकबो ना বিত্তহীন নিঃস্ব বলে স্বপ্ন হারাব না আমরা হতাশ হব না এই কথাটা মনে রেখো ইচ্ছা থাকলে উপায় হয় দারিদ্র করেছি জয় সংসার আনন্দময় কাজ করি জীবন গড়ি কাজ করি জীবন গড়ি নতুন ভাবনা অজানা শিখে নেব দক্ষ হতে ভুলব না পেছন ফিরে যাইব না জানলে পরে কাজের কোন অভাব মেরে সবাই কয় দারিদ্র করে কি যায় সংসার আনন্দময় কাজ করি জীবন গড়ি কাজ করি জীবন গড়ি বয়স কত তোমার? 18 বছর হয়েছে? না আপা, 15 বছর। তাহলে কান্নাকাটি করার কিছু নেই, আমরা আছি। আপা, আসলে ব্যাপারটা হচ্ছে পিয়ার বাবার অনেকগুলো ছেলে মেয়ে, মেয়েটাকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচে। পিয়া, তুমি কি কোনো কাজ জানো? না আপা, আমি বাড়িতে কয়টা মুরগি পালি। এই তো পাওয়া গেছে। আপা, আপনি পিয়াকে মুরগির খামার বানিয়ে দেন। মুরগি তো আমি এমনি পালি, এখনো 2টা মুরগি ডিম দেয় আর 1টা বাচ্চা ফুটিয়েছে। ঘরে 2-4টা মুরগি পালেন আর মুরগির খামার করা এক কথা নয়, 100টা মুরগির বাচ্চা কিনে বড় করে বিক্রি করবে, তাতে যে লাভ হবে তাতে পড়ালেখা, খাওয়া পড়া, সংসারের খরচই চলে যাবে। ওরে বাপরে, মুরগির খামার করতে তো অনেক টাকা লাগবে, এত টাকা পাবো কোথায়? যে টাকা লাগবে তা তুমি এনজিও থেকে লোন পাবে। তুমি আজকেই আমাদের কর্ম প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য হয়ে যাও, প্রতি সপ্তাহে 10 টাকা সঞ্চয় দিতে পারবে? পারবো আপা, আমার মুরগির ডিম বেচে টাকা দেব। আপনি আমাকে মুরগির খামার কিভাবে করতে হয় শিখিয়ে দেন। ব্যবসায়িকভাবে 2 ধরনের মুরগি পালন করা হয়, ব্রয়লার মুরগি আর লেয়ার মুরগি। ব্রয়লার মুরগির খামার তৈরি করা হয় শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য, আর লেয়ার মুরগির খামার করা হয় ডিম ও মাংস উৎপাদনের জন্য। মুরগির খামার তৈরি করতে যা দরকার, মুরগির খামার করার জন্য স্থায়ীভাবে প্রয়োজন 20 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া, 7.5 থেকে 8 ফুট উঁচু একটা মুরগির ঘর, মুরগির খাবার ও পানি দেওয়ার জন্য ছোট বড় পাত্র, ঝুড়ি, কোদাল ও তারের জাল। এছাড়া নিয়মিত দরকার হবে ধানের তুষ, রশি বা দড়ি, কাঠের গুঁড়া, 100 ওয়াট বৈদ্যুতিক বাল্ব, পলিথিন, তার ও হাতে পরার জন্য গ্লাভস। এসব জিনিসপত্র জেলা ও উপজেলা শহরের স্থানীয় হাটবাজারে পাওয়া যায়। মুরগির ঘর তৈরির খরচ 10,000 টাকা এবং স্থায়ী ও নিয়মিত জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় 8,200 টাকা। মুরগির ঘরটি আরামদায়ক হতে হবে। ঘরের মেঝে যেন মাটি থেকে 1.5 থেকে 2 ফুট উঁচু এবং সমান হয়। বাঁশ, কাঠের তক্তা, টিন, মাটি বা ইটের দেয়াল তুলে চালায় টিন বা ছনের চালা দিয়ে ঘর তৈরি করা যায়। তবে বাঁশ বা বাঁশের চাটাই দিয়ে ঘর তৈরি করাই ভালো, এতে খরচ কম হবে। ঘরটিতে যেন রোদ ও বাতাস থাকে। ঘরের আশেপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। 2 থেকে 3 ফুট উঁচু তারের নেট দিয়ে ঘরটি ঘিরে দিতে হবে। ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে মুরগির ঘরের বাইরে চারপাশে বিষ দিতে হবে। 200 বর্গফুট জায়গায় 150 থেকে 170টি মুরগি অনায়াসে পালন করা যায়। মেঝের ওপর প্রথম 10 থেকে 15 দিন ধানের তুষ দিয়ে লিটার করতে হবে। এরপর শুকনো কাঠের গুঁড়ো বা ধানের তুষ 2 থেকে 3 ইঞ্চি পুরু